হজ পালন করে এসেছে, পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, তবে বিড়ি মুখে নিয়ে মুরগি জবাই করে, এই মুরগিকে খাওয়া যাবে না? সালাত না পড়লে সে তার জবে কিন্তু গোস্ত খাওয়া যাবে না, কিন্তু এত নামাজ পড়ে, কি পড়ে? নামাজ পড়ে, কিন্তু একটা পাপ করে, সেই পাপটা হলো নিষাদার দ্রব্য পান করে, কিন্তু নিষাদার দ্রব্য পান করার সাথে মুরগি জবে করার কোনো সম্পর্ক নাই, খাওয়া যাবে। জনৈক বক্তা বলেছেন, আকিদা শব্দ কোরআন ও হাদিসের কোথাও নেই, ফেক, এই বিষয়ে কিছু বলবেন কি? উনি মিথ্যা কথা বলেছেন। আপনি যে বিশ্বাস করেন, বিশ্বাস করেন না, আপনার যে বিশ্বাসটা ওই বিশ্বাসটাই আকিদা। আপনার যে বিশ্বাসটা, আকিদা শব্দের অর্থ হলো বাঁধন দেওয়া, বেঁধে ফেলা, দৃঢ় করা, তার মানে আপনি আপনার বিশ্বাসটাকে যার প্রতি বেঁধে ফেললেন ওটাই হলো আকিদা। আর কোরআনুল কারিমের ভিতরে আকিদার মূল শব্দ আইন কফ দাল এসেছে, হাদিসের মধ্যেও এসেছে, এই জন্য উনি বুঝতে পারেননি, হয়তো মুখ ফুসকে বের হয়ে গেছে। ওনাকে জিজ্ঞেস করেন, পরবর্তীতে উনি ই করবেন। ভিতরের কুনুত কখন পড়া সুন্নাত সম্মত, রুকুর আগে নাকি পরে? রুকুর আগেও পড়া যায়, রুকুর পরেও পড়া যায়, দুটাই সুন্নাত সম্মত। আবার যদি কুনুত না পড়েন তাও সালাত আদায় হবে, এটাও সুন্নাত সম্মত। বুঝতে বলেছেন? রুকু পড়লে, রুকুর কুনুত পড়লেন না, কুনুত না পড়ার কারণে এটাও সুন্নাত সম্মত। আবার রুকুর আগে পড়লেন, এটাও সুন্নাত সম্মত। আবার রুকুর পরে পড়লেন, এটাও সুন্নাত সমর্থিত। মৃত পিতামাতা, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে মসজিদে দান করা যাবে কি? অবশ্যই দান করা যাবে। মেয়েদের থুতনির নিচে যে জুল গজায় সেটা রাখতে হবে না, কেটে যাবে, রেখে দিবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা আল্লাহ তাআলা আর কোন কোন নবীকে রাসূল উপাধি দিয়েছেন? ছয়জনকে দিয়েছেন। সাহাবিগণ সে খিলাফত কায়েম করেছিলেন, আমাদেরকে সেই খিলাফত। জি, সমাজে অনেককে অনেক রকম প্যাটার্নে দাড়ি রাখতে দেখা যায়, এক্ষেত্রে মাসনুন প্যাটার্ন কোনটি? মাসনুন প্যাটার্ন হচ্ছে যেভাবে দাড়ি উঠবে ওইভাবে দাড়ি ছেড়ে দিবে, দাড়িতে কোনো ধরার প্রয়োজন নেই, দাড়ি উঠবে যেভাবে বাড়তেছে বাড়তে দিবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাড়ি ছেড়ে দাও, আর মুখকে কি করো? খাটো করো। তাহলে মুখকে খাটো করবে আর দাড়িকে কি করবে? ছেড়ে দিবে। সালাতে দাড়ি একটি সেজদা হয়েছে নাকি দুইটা সেজদা হয়েছে, এরূপ সন্দেহ হলে করণীয় কি? আর সালাম ফেরানোর পর এরূপ মনে হলে করণীয় কি? আপনার যদি মনে হয় একটা সেজদা কমে গেছে তাহলে ওই রাকাতটা বাতিল, যদি মনে হয় আপনার দৃঢ় বিশ্বাস হয় যে একটা সেজদা কমে গেছে তাহলে আপনি আবার আরেক রাকাত পড়বেন, ওই সালাতের সাথে আরেক রাকাত কি করবেন? পড়বেন। পড়ার পরে আপনি কুনুত পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, এরপরে দুইটা সাহু সেজদা করবেন, তারপরে উঠবেন, ডানে বামে সালাম ফেরাবেন। আর যদি আপনার সালাম ফেরানোর পরে মনে পড়ে যায় তাহলে সরাসরি এসে যে আমার সেজদায় একটা কমে গেছে, তাহলে এক রাকাত পড়বেন, তারপরে ডানে বামে সালাম ফেরাবেন, তারপরে দুটা সাহু সেজদা দিবেন, তারপরে আবার ডানে বামে সালাম ফেরাবেন। প্রচলিত রাজনৈতিক দল, যাই হোক, কোর্টের মাধ্যমে বিবাহ তালাক হয়, সেই স্বামীকে পুনরায় গ্রহণ করা যাবে কি? বিস্তারিত আলোচনা করবেন। কোর্টের মাধ্যমে যেই তালাক হয় ওটা শরীয়ত সমর্থিত নয়, ওটাতে ফেরত নেওয়া যায়। তবে এখানে বুঝতে হবে আপনি হানাফি না আহলে হাদিস, যদি আহলে হাদিস হন তানাই তো সুযোগ আছে, আর হানাফি হলে সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ হানাফি ফতোয়ায় এই সুযোগ দেওয়া হয় নাই। ও, সব সময় আপনি হানাফি মাযহাব মানবেন আর তালাকের ক্ষেত্রে এসে আহলে হাদিস হবেন না, এই সুযোগ আমরা দিতে চাই না। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কি? ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা মানে রাসূলকে অপমান করা। কেন? আল্লাহ নবী বলেছেন যখন সালাম শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহু আকবার বলবে, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যা জালালি ওয়াল ইকরাম, এটা পড়বে, তোমরা আয়াতুল কুরসি পড়বে, তাহলে জান্নাতে যাবে, মাঝখানে বাধাটা হলো মৃত্যু। সূরা ইখলাস, ফালাক, নাস একবার করে, ফজর মাগরিবে তিনবার করে পড়বে, এইগুলো নষ্ট করেছে কে? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, অথবা একবার ওই দোয়া, অথবা আল্লাহ আকবার 34 বার, 100 বার পূর্ণ করবে, তাহলে তোমার গোনা যদি সমুদ্রের ফেনার মতো হয় আল্লাহ তাও ক্ষমা করবেন। বলেন তো এই দোয়া নষ্ট করেছে কে? মোনাজাত। হুজুর আগে বোঝেন, মোনাজাত করা বৈধ, মোনাজাত করা জায়েজ মোনাজাতের জায়গায়, কিন্তু আপনি যদি ওভারটেক করেন। আচ্ছা, মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়েন? ওই জায়গায় যদি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিকের জায়গায় যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অথবা বললেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, কয় নাকি হবে? একটাও নাকি হবে? কেন হবে না? চেঞ্জ করলেন কে? চেঞ্জ করা বিদাত, বিদাত হয় বাড়ালে।
আল্লাহ যেই দিন দিয়েছে তার চেয়ে যদি আপনি বাড়ান বিদাত আল্লাহ যেই দিন দিয়েছে তার চেয়ে যদি একটু কমান বিদাত আল্লাহ যে দিন দিয়েছে তা যদি চেঞ্জ করেন বিদাত আর মুনাজাতের ভিতরে তিনটাই ঘটে কেন আল্লাহ তো নামাজের পরে মুনাজাত দেই নাই আপনি বাড়ালেন আল্লাহ তো নামাজের পরে ওই দোয়াগুলোকে ত্যাগ করতে বলেন নাই আপনি ওগুলো ত্যাগ করে দিলেন আল্লাহর নবী তো চেঞ্জ করতে বলেন নাই আপনি দোয়া সরিয়ে দিয়ে এখানে মুনাজাত ঢুকালেন এজন্য এটা মারাত্মক বিদাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা আল্লাহ তাআলা আমাদের কবুল করুন হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন আমাদের যারা ঋণী ঋণ থেকে রক্ষা করেন আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত